হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। জেনারেল নলেজ অফ টেক্সটাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধু, আজকে আমরা সিঞ্জিংয়ের পার্ট টু নিয়ে আলোচনা করব। পার্ট ওয়ানে আমরা দেখিয়েছিলাম সিঞ্জিংয়ের বেসিক দিকগুলো এবং টাইপস অফ সিঞ্জিং। টাইপসের মধ্যে আমি দেখেছিলাম প্লে সিঞ্জিং মেশিন এবং রোলার সিঞ্জিং মেশিন। এই দুটো নিয়ে আমি বেসিক দিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি দেখাবো গ্যাস সিঞ্জিং মেশিন। গ্যাস সিঞ্জিং মেশিন নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব এবং এরপর দেখা দেবো হুইচ মেথড ইস পপুলার সিঞ্জিং, সিঞ্জিংয়ের জন্য আমরা কোন মেথডটা সবচেয়ে জনপ্রিয় ওইটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা দেখা দেবো ফিকিউশন অফ সিঞ্জিং, মানে সিঞ্জিং করার জন্য আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে ওইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ফাইনালি আমরা দেখা দেবো হুইচ ফেব্রিক উই ডু সিঞ্জিং এবং কোন কোন ধরনের ফেব্রিক আমরা সিঞ্জিং করব, কোন কোন ফেব্রিক আমরা সিঞ্জিং করব না, এবং সিঞ্জিং করার পর কোন কোন ফেব্রিক আমরা এনজাম করব এবং কোন কোন ফেব্রিক এনজাম করব না, ওগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলুন তাহলে বন্ধু, আর দেরি নয়, আমরা মূল আলোচনায় ফিরে যাই। তো মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন, আলোচনা করব গ্যাস সেঞ্জিং মেশিন নিয়ে। গ্যাস সেঞ্জিং হলো একটা কন্টিনিউয়াস বার্নিং প্রসেস, অর্থাৎ কন্টিনিউয়াস ফেব্রিকটা বার্ন হবে ফ্লেমের মাধ্যমে, এবং ফ্লেমটা তৈরি হয় এয়ার এবং গ্যাসের কম্বিনেশান দিয়ে। এই ফ্লেমের মাধ্যমে প্রজেক্টিভ ফাইবারটা কিন্তু বার্ন করা হয়, এভাবে কিন্তু সেঞ্জিংটা কমপ্লিট হয়। ফিগারের দিকে তাকালে আমরা দেখতেছি এখানে তিনটা রোলার আছে। প্রথমটা হলো ব্রাশিং রোলার, দুই নম্বরটা হলো বিটিং রোলার, এবং তিন নম্বরটা হলো কম্বাইন্ড ব্রাশিং অ্যান্ড বিটিং রোলার। ব্রাশিং রোলারের কাজ হলো ফেব্রিকটা যখন সিঞ্জিং মেশিনে প্রবেশ করবে, সিঞ্জিং মেশিনের ফ্রন্ট সাইজে এই ব্রাশিং রোলারটা থাকে। ফেব্রিকটা যখন সিঞ্জিং মেশিন লোড হবে, এই রোলারের মধ্যে দিয়ে যখন যাবে, তখন যে আলগা ফাইবারগুলো আছে ওগুলোকে ব্রাশ করে দিবে এবং ফাইবারগুলো সহজে স্ট্রেট হয়ে যাবে। স্ট্রেট হলে আমাদেরকে সিঞ্জিং করা সুবিধা হবে, অর্থাৎ বার্ন করা সুবিধা হবে। এরপর আসে বিটিং রোলার। বিটিং রোলার মাধ্যমে যখন ফেব্রিকটা পাস হবে বিটিং রোলার দিয়ে, তখন যে ডাস্টগুলো থাকবে, ডাস্ট এবং লুজ ফাইবারগুলো থাকবে, ওগুলো ফেব্রিক থেকে ঝরে পড়বে এবং ফেব্রিকটা ক্লিন হবে। এবং লাস্টে যেটা আছে কম্বাইন্ড ব্রাশ অ্যান্ড বিটিং রোলার, এই রোলারের মাধ্যমে আমরা দুইটা কাজ একসাথে করতে পারতেছি। একদিক দিয়ে আমি ডাস্টগুলো রিমুভ করতে পারতেছি, আলগা ফাইবারগুলো রিমুভ হচ্ছে, এবং প্রজেক্টিভ ফাইবার যেগুলো আছে ওগুলো সহজে স্ট্রেট হয়ে যাচ্ছে, আর স্ট্রেট হলে আমার বার্ন বা সিঞ্জিং করার সুবিধা হবে। এই রোলারগুলোর মাধ্যমে আমরা এই কাজগুলো সম্পাদন করতে পারি। এরপরে ফেব্রিকটা মেইন চেম্বারে ফোর্স করবো, অর্থাৎ সিঞ্জিং মেশিনে ফোর্স করবে, গ্যাস সিঞ্জিং মেশিনে সহজে ফোর্স করবে, এবং মেশিনে ফোর্স করার পরে সহজে কিন্তু ফেব্রিকটা সিঞ্জিং হবে। এখন আমরা দেখব লাইন ডায়াগ্রাম অফ গ্যাস সিঞ্জিং মেশিন। ফিগার থেকে আমরা দেখতেছি ফেব্রিকটা বিভিন্ন গাইড রোলার এবং ড্রয়িং রোলারের মাধ্যম দিয়ে সামনের দিক দিয়ে অগ্রসর হয়ে থাকে, এবং এখানে দুইটা বার্নার ব্যবহার করা হয়। একটা বার্নার দিয়ে আমরা ফেস সাইড বার্ন করি এবং অন্য একটা বার্নার দিয়ে আমরা ব্যাক সাইড বার্ন করি, অর্থাৎ সেঞ্জিং করি। এই দুইটা বার্নারের মাধ্যমে কিন্তু ফেব্রিকের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই দিকেই বার্ন হয়ে যাচ্ছে। এবং লাস্টের দিক দিয়ে আমরা দেখতেছি একটা ওয়াটার ট্যাঙ্ক আছে যেখানে ফেব্রিকটা ঠান্ডা করা হয়, অর্থাৎ এখানে যে বার্নারের মাধ্যমে যে ফেব্রিকটা হিট হয় ওটাকে কুল করার জন্য কিন্তু ওয়াটার ট্যাঙ্কটা ব্যবহার হয়, এবং লাস্টে স্কুইজার হয়ে ফেব্রিকটা ডেলিভারি হয়। এভাবে কিন্তু আমরা গ্যাস সিঞ্জিংয়ের মাধ্যমে টোটাল ফেব্রিকটাকে সিঞ্জিং করে থাকি। এটা হলো আরেকটা গ্যাস সিঞ্জিং মেশিনের ফিগার। ওই ফিগার থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা বার্নারের মাধ্যমে ফেব্রিকের দুই দিকে বার্ন হচ্ছে, এবং লাস্টে বিভিন্ন গাইডটুলার মাধ্যমে সামনের দিক দিয়ে অগ্রসর হচ্ছে। এভাবে কিন্তু গ্যাস সিঞ্জিং মেশিনে কন্টিনিউয়াসলিভাবে ফেব্রিকটা সিঞ্জিং হয়ে থাকে, এবং এখানে শুধুমাত্র ফোর্থডিং ফাইবারগুলো বা প্রজেক্টিভ ফাইবারগুলো শুধুমাত্র বার্ন হয়, মেন বডি কিন্তু কোনো ইফেক্ট ফেলে না। এভাবে টোটাল গ্যাস সিঞ্জিং মেশিন দিয়ে টোটাল ফেব্রিকটা চেঞ্জ হয়ে। এখন আমরা দেখব সাম ইম্পর্টেন্স প্যারামিটার অফ গ্যাস সিঞ্জিং মেশিন, অর্থাৎ গ্যাস সিঞ্জিং মেশিন দিয়ে ভালো সিঞ্জিং করতে হলে আমাদের কিছু প্যারামিটার দিয়ে খেয়াল রাখতে হবে। ওই প্যারামিটারগুলো যদি আমি ঠিকমতো অ্যাডজাস্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফেব্রিকটা ভালো করে সিঞ্জিং হবে। তার মধ্যে যদি আমি বলি, প্রথমটা হলো ফ্লেম ইন্টেন্সিটি, অর্থাৎ আমি যে বার্নারটা যে ফ্লেমটা ইউজ করতেছি ওটার তীব্রতা, টেম্পারেচার তীব্রতাটা কেমন, ওটার উপরে কিন্তু অনেকাংশে সিঞ্জিটা ডিপেন্ড করে। তীব্রতাকে আমরা যদি বলি যে টেম্পারেচারটা আমরা 125 থেকে 130 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখি, ওই রেঞ্জের মধ্যে রাখলে ফেব্রিকটা ভালো সিঞ্জ হবে। এরপর দুই নম্বরে আসে ফেব্রিক স্পিড, অর্থাৎ যখন গ্যাস বার্নারের মধ্যে দিয়ে ফেব্রিকটা যাবে, কত স্পিডে গেলে সিঞ্জিংটা ভালো হবে, এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট থেকে যায়। ওই স্পিডটা ডিপেন্ড করবে কিন্তু আবার ফেব্রিকের জিএসএমের উপর, অর্থাৎ ফেব্রিকের জিএসএম যদি বেশি হয় তাহলে কিন্তু ফেব্রিকের স্পিডটা স্লো যাবে। এভাবে কিন্তু স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারি। ফেব্রিক স্পিডটা সসরাসর আমরা 50 থেকে 160
মিটার পার মিনিটে রাখি, অর্থাৎ পার মিনিটে ফেব্রিক স্পিড আমরা রেঞ্জের মধ্যে রাখি হলো 50 থেকে 160 মিটার। এরপরে আমরা আসি হলো ডিস্টেন্স বিটুইন ফ্লেম বার্নার অ্যান্ড ফেব্রিক, অর্থাৎ ফ্লেম বার্নার এবং ফেব্রিকের ডিস্টেন্সটা কত হবে, ডিস্টেন্সটা কম হবে নাকি বেশি হবে, এখানে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট থেকে যায়। ডিস্টেন্স যদি কম হয় ফ্লেম বার্নার সাথে, তাহলে কিন্তু ফেব্রিকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কিন্তু পট্রিডিয়াম ফাইবারগুলো, অর্থাৎ সিঞ্জিংগুলো ভালো করে না হওয়ার সম্ভাবনা থাকে, পট্রিডিয়াম ফাইবারগুলো ভালোভাবে বার্ন হবে না, সিঞ্জিংটা ভালো হবে না। ওই জন্য কিন্তু ডিস্টেন্সের একটা অ্যাডজাস্টমেন্ট আমাদেরকে মেনটেন করতে হবে। ওইটা আমরা সাধারণত ফেব্রিক এবং ফ্লেম বার্নারের মধ্যে 6 থেকে 8 মিলিমিটার পর্যন্ত রাখি। হলো ফ্লেম উইথ, এই ফ্লেম উইথটা আমরা ফেব্রিকের উইথের সাথে অ্যাডজাস্টমেন্ট করে অ্যাডজাস্টমেন্টটা করি, ফ্লেম উইথের সাথে কিন্তু, অর্থাৎ ফেব্রিকের উইথের সাথে কিন্তু ফ্লেম উইথটা যত অ্যাডজাস্টমেন্ট ভালো হবে তত কিন্তু সেঞ্জিং ভালো হবে। এই প্যারামিটারগুলো আমরা গ্যাস সেঞ্জিং ক্ষেত্রে ফলো। এখন আমরা দেখবো হুইচ মেথড ইজ সো পপুলার অফ সেঞ্জিং, অর্থাৎ সেঞ্জিংয়ের জন্য আমরা যে তিনটা মেথডের কথা বলছিলাম, ফ্লেস সেঞ্জিং মেশিন, রোলার সেঞ্জিং মেশিন এবং গ্যাস সেঞ্জিং মেশিন, এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে পপুলার এবং কেন? জি বন্ধু, আমাদের সবচেয়ে পপুলার মেশিন হলো গ্যাস সেঞ্জিং মেশিন, এটা হলো তিনটার মধ্যে সবচেয়ে পপুলার সেঞ্জিং মেশিন। তাহলে কেন সেঞ্জিং মেশিন ওই দুইটার চেয়ে এটা বেশি পপুলার? তার এক নম্বর কারণ হলো গ্যাস সেঞ্জিং মেশিনের মাধ্যমে প্রজেক্টিং ফাইবারগুলো কিন্তু ভালো করে বার্ন হয়। দুই নম্বরটা হলো ইভেনলি, অর্থাৎ কোনো আনইভেন থাকে না, প্রত্যেকটা ফেব্রিকের সারফেস ইভেনলি, অর্থাৎ ইভেনভাবে সেঞ্জিং কমপ্লিট হয়। তিন নাম্বার হলো যেহেতু এখানে ইভেনভাবে সেঞ্জিংটা হচ্ছে, ফেব্রিকের স্মুথনেস লাচ্ছার কিন্তু অনেক বেড়ে যায় অন্যান্য সেঞ্জিং মেশিনের তুলনায়। চার নাম্বারটা হলো সেঞ্জিং মেশিন দিয়ে প্রোডাকশান অন্যান্য দুইটা মেশিনের চেয়ে এটা প্রোডাকশান পার আওয়ারে কিন্তু বেশি হয়। পাঁচ নাম্বার হলো এখানে ফ্লেমটা কিন্তু চেঞ্জ করা যায়, ফেব্রিকের উইথ অনুসারে ফ্লেমটা কিন্তু চেঞ্জ করা যায়। ছয় নাম্বারটা হলো এখানে কিন্তু আমরা যেহেতু ইভেন সেঞ্জিং পাচ্ছি, তার মানে ডাইংয়ের পরে কিন্তু ফেব্রিকটা আনইভেন বা শেডিং আসার সম্ভাবনা থাকে না। এইসব কারণে কিন্তু আমরা গ্যাস সেঞ্জিং মেশিনটা অন্যান্য মেশিনের চেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এবং ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে গ্যাস সেঞ্জিং মেশিনটাই কিন্তু ব্যবহার করে থাকি। সবচেয়ে বড় উপকার হলো ফ্লেস সেঞ্জিং মেশিন আর রোলার সেঞ্জিং মেশিন দিয়ে কিন্তু যদি বোথ পার সেঞ্জিং করা লাগে, তাহলে কিন্তু এক পাস সেঞ্জিং করার পরে আবার ফেব্রিকটাকে উল্টা পাশ দিয়ে আবার সেঞ্জিং করা লাগে, কিন্তু গ্যাস সেঞ্জিং মেশিনে একসাথে দুইটা বার্নার দিয়ে ফেস সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা কিন্তু একসাথে বার্ন করা যায়। এটা হলো কিন্তু মেইন উপকার গ্যাস সেঞ্জিং মেশিন। এখন আমরা দেখবো সাম ডিফেক্ট অফ সেঞ্জিং, অর্থাৎ ফেব্রিক সেঞ্জিং করতে গিয়ে আমরা কিছু ডিফেক্ট পেয়ে থাকি। এই ডিফেক্টগুলো আমি ডিটেলসে যাবো না, জাস্ট একটু ধারণা দিয়ে যাবো। এক নম্বর হলো আনইভেন সেঞ্জিং অ্যালং উইথ, অর্থাৎ উইথ বরাবর আনইভেন সেঞ্জিং হয়। আরেকটা হলো আনইভেন সেঞ্জিং অ্যালং লেন্থ, অর্থাৎ লেন্থের দিক দিয়েও সেঞ্জিং আনইভেন হয়। তিন নম্বরটা হলো ওভার সেঞ্জিং, মানে সেঞ্জিং যতটুকু দরকার তার চেয়ে বেশি সেঞ্জিং হয়ে যায়। তিন নম্বরটা হলো ইনকমপ্লিট সেঞ্জিং, অর্থাৎ সেঞ্জিংটা কমপ্লিট না হওয়া, ভালো করে কমপ্লিট না হওয়া। পাঁচ নম্বর হলো ভার্টিক্যাল স্ট্রাইপ অফ সেঞ্জিং, আর ছয় নম্বরটা হলো হরিজন্টাল স্ট্রাইপ অফ সেঞ্জিং। এই ডিফেক্টগুলো আমরা সেঞ্জিং মেশিন থেকে পেয়ে থাকি, অর্থাৎ সেঞ্জিং করার সময় আমরা এই ডিফেক্টগুলো বিভিন্ন কারণে পেয়ে থাকি। দেখবো ফ্রিকুয়েশন অফ গ্যাস সেঞ্জিং মেশিন, অর্থাৎ গ্যাস সেঞ্জিং মেশিন দিয়ে যখন আমরা ফেব্রিক সেঞ্জিং করব আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এক নম্বর হলো আমাদের খেয়াল রাখতে হবে ফেব্রিকটা যাতে ওয়েট বা ভিজা না থাকে, কারণ ফেব্রিক যদি ভিজা থাকে তাহলে কিন্তু সেঞ্জিং করার সময় ফেব্রিকটা জলসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আনইভেন আসারও পসিবিলিটি থাকে। দুই নম্বরটা হলো মেশিনটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অর্থাৎ বার্নারগুলো পরিষ্কার রাখতে হবে, তা না হলে কিন্তু ফেব্রিকের গায়ে কালো কালো স্পট পড়তে পারে। তিন নম্বরটা হলো যখন ফেব্রিকটা সেঞ্জিং হবে তখন টেম্পারেচার কিন্তু কন্ট্রোলে রাখতে হবে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে হবে, তা না হলে কিন্তু ফেব্রিক জলসে যাওয়ার সম্ভাবনা থাকে। স্পিড এবং টেম্পারেচার এই দুটো কিন্তু যাতে অ্যাডজাস্ট করতে হয় ওইগুলো সঠিকভাবে মেনে চলতে হবে। চার নম্বরটা হলো ফেব্রিকে যখন আমরা সেঞ্জিং করি তখন দেখতে হবে যে টেনশন রোলার যে গাইড, ফেব্রিকের যে টেনশানে যাওয়ার কথা ওইভাবে ওই টেনশানে যাচ্ছে কি না, কারণ লুজ টেনশন হলে এবং টাইট টেনশন হলে কিন্তু ডিফারেন্ট শেড আসতে পারে, ওই জন্য টেনশানটা প্রপারভাবে মেনটেন করতে হবে। ফার্স্ট নাম্বারে আমাদের খেয়াল রাখতে হবে যখন ফেব্রিকটা সেঞ্জিং হয় যাতে ওই ফেব্রিকের গায়ে কোনো অ্যাসিড রিলিজিং সল্ট না থাকে, কারণ অ্যাসিড রিলিজিং সল্ট থাকলে অ্যাসিডটা যখন মানে ফেব্রিক উপরে ভাসমান থাকবে ওই অ্যাসিডটা কিন্তু
উদ্যায়ী হবে এবং এটা কাবরেকে পুড়িয়ে দেওয়ার জন্য অনেক একটা মেন কারণ হতে পারে। এই সতর্কতাগুলো অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে যখন ফেব্রিকটা আমরা চেঞ্জিং করব। ইফেক্টিভনেস অফ চেঞ্জিং, অর্থাৎ চেঞ্জিংটা কেমন হলো ওইটা আমরা কীভাবে বুঝব। প্রথমে আমরা ফেব্রিক চেঞ্জিং করা ফেব্রিকটা নেব এবং একটা আনচেঞ্জ করা ফেব্রিক নেবো, অর্থাৎ চেঞ্জিংয়ের আগে একটা ফেব্রিক রাখবো এবং পরে একটা ফেব্রিক রাখবো। এবার আমি দুটা কম্পেয়ার করে দেখব আসলে কতটুকু চেঞ্জিং হলো, অথবা আমাদের বায়ার যে স্ট্যান্ডার্ড সোয়াচ দিল ওইটার সাথে আমরা চেঞ্জিং করা ফেব্রিকটা মিলে দেখব আমার ফেব্রিকটা চেঞ্জিং যথেষ্ট আমি যথেষ্ট পরিমাণে হলো কি না। দুই নম্বরটা হলো এরপর আমরা ফিলিং টেস্ট করতে পারি। যখন আমরা ফিলিং টেস্ট করবো তখন আমরা একটা আনফিলিং টেস্ট ফেব্রিক রাখবো, একটা ফিলিং টেস্টের ফেব্রিক রাখবো, দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করবো কোনটা ভালো, তাহলে আমি বুঝতে পারবো আমার কাপড়টা যথেষ্ট পরিমাণে চেঞ্জিং হলো কি না। তিন নম্বরটা হলো আমরা ফেব্রিকের উপরে হাত দিয়ে দেখবো ফেব্রিকটা ফিলিং কেমন, ফেব্রিকটা সফট হলো নাকি হার্ড হলো। যদি চেঞ্জিং বেশি হয় তাহলে ফেব্রিকটা হার্ড আর দেখা যাবে। এভাবে আমরা ফেব্রিকের কোয়ালিটি এবং চেঞ্জিং হলো কি না ওইভাবে আমরা দেখতে পারি। আরেকটা হলো আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়েও চেক করতে পারি হেয়ারিনেসটা রিমুভ হলো কি না। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে ফেব্রিকের চেঞ্জিং হলো নাকি হলো না ওইটা সহজে বুঝতে পারি। এখন আমরা দেখব হুইচ ফেব্রিক আফটার চেঞ্জিং উই ডু এনজাইম অ্যাগেন, অর্থাৎ কোন কোন ফেব্রিক চেঞ্জিং করার পরও আবার আমরা এনজাম করা প্রয়োজন হয়। চেঞ্জিং মূলত আমরা করি ফেব্রিকে হেয়ারিনেসটা বা পজিটিভ ফাইবারটাকে রিমুভ করার জন্য। এটা মেনলি কিন্তু করা হয় ওভেন ফেব্রিকের জন্য, কটন ফেব্রিকে করা লাগে না, কিন্তু এখন বর্তমানে অনেক কটন ফেব্রিকে কিন্তু আমরা চেঞ্জিং করি। কটন ফেব্রিকে ওইটাকে আমরা সাধারণত বলতেছি বাই পলিশিং, অর্থাৎ চেঞ্জিং না করলে বাই পলিশিং বা এনজাম করে কিন্তু আমরা হেয়ারিনেস বা পজিটিভ ফাইবারটাকে রিমুভ করতে পারি। কিন্তু এনজাম করার পরও কিন্তু ওই পজিটিভ ফাইবার যদি সঠিক পরিমাণে রিমুভ না হয় তাহলে কিন্তু আমাদের কাপড়ে আবার চেঞ্জিং করা প্রয়োজন হয়, তখন আমরা কটন ফেব্রিকও চেঞ্জিং করি। কটন ফেব্রিকের মধ্যে আমরা যেসব কাপড় করি তার মধ্যে মেনলি সিবিসি ফিসি কাপড়গুলোই করি, কারণ সিবিসি ফিসি কাপড়গুলো যখন আমরা ডাইংয়ে এনজাম করি এনজামের কোয়ালিটি অতটা ভালো হয় না, ওই জন্য এখানে কিন্তু চেঞ্জিং করা প্রয়োজন হয় মাঝে মাঝে। ওইটা ডিপেন্ড করবে কোম্পানি টু কোম্পানি, অর্থাৎ বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে বায়ার কোন ধরনের কোয়ালিটি ফেব্রিক চাচ্ছে। তাছাড়াও যদি আমরা কটন ফেব্রিকে করতে যাই এটা দেখা যাচ্ছে যে আমরা এনজাম করার পরও ফেব্রিকে জিএসএম কমে যাচ্ছে, তখন আমরা একটা ডিসিশন নিতে পারি যে এনজাম না করে ফেব্রিকটাকে চেঞ্জিং করে নিয়ে আসতে পারি, তাহলে জিএসএমটা অতটা ইফেক্ট ফেলবে না। এই কারণে কিন্তু কটন ফেব্রিকও আমরা মাঝে মাঝে চেঞ্জিং করি, সিবিসি ফিসি কাপড়টাই মেনলি করি। আরেকটা জিনিস করি হলো সেটা হলো ইয়ানডাইড ফেব্রিক ক্ষেত্রে, কটন ইয়ানডাইড ফেব্রিক ক্ষেত্রে আমরা জানি যে কটন ফেব্রিক ইয়ানডাইড যেগুলো ওগুলো আমরা এনজাম করি না, এনজাম করলে কিন্তু কটনের যে ইয়ানডাইড ওগুলো তো এস্টাইপগুলো কিন্তু কালার ব্লিড হওয়ার পসিবিলিটি থাকে, ওই জন্য কিন্তু আমরা ইয়ানডাইড ফেব্রিককে এনজাম করি না। এই জন্য যদি আমরা হেয়ারনেস থেকে যাই ওই জন্য কিন্তু আমরা এনজাম না করে ইয়ানডাইড ফেব্রিকটাকে চেঞ্জিং করা প্রয়োজন হয়। এই চেঞ্জিং করা কাপড়গুলো যখন ডাইংয়ে আসবে তখন আমরা শুধুমাত্র জাস্ট একটা ওয়াশ ডিটারজেন্ট অথবা শুধুমাত্র পানি দিয়ে ওয়াশ করে দিই, যাতে চেঞ্জিংয়ের যে একটা স্মেল ওটা না থাকে। এগুলোই মেনলি আমরা চেঞ্জিংয়ের জন্য ডিসিশান নিতে পারি, আর ওভেন ফেব্রিক তো করাই হয়, কটন ফেব্রিকে এইসবগুলোই আমরা। তো বন্ধু, পার্ট টুতে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম চেঞ্জিং নিয়ে, বিশেষ করে গ্যাস চেঞ্জিং মেশিন নিয়ে, ওগুলো আপনারা ভালো করে বুঝতে পারছেন এবং এগুলো আপনাদের এই নলেজটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজে লাগবে। তো বন্ধু, আপনি যদি ফার্স্ট ভিডিওটা না দেখেন ওই ভিডিওটার, অর্থাৎ চেঞ্জিংয়ের পার্ট ওয়ান যদি না দেখেন ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওইখান থেকে দেখে আসতে পারেন, তাহলে পার্ট টুটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো বন্ধু, আজকে আর না, যাওয়ার আগে একটা জিনিস বলতে হয়, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা লাইক দিবেন এবং যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবসময় চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো আনসার দেওয়ার জন্য। তো বন্ধু, ভালো থাকবেন, আর আপনাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা তো আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ।